একটু আমি বলি, অতৃপ্তিটা একটু আছে তার। সে অনেক বড় তারকা, অনেক রেমুনারেশন নেয়, ডমিনেট করে, শিডিউল, সময়, গল্প সব ব্যাপারে ডমিনেট করতে চায়। কিন্তু আক্ষেপটা হচ্ছে আমার, সে কখনো পরিচালকের হাতে ছেড়ে দেয় না নিজেকে। শেষ দিকে কথা, শেষ দিকে প্রথম দিকে কোনো সময় না আসে না যে কিছু পরিচালকের কাছে আমি আস্থা পাই, নিজেকে একটু নিজেকে ছেড়ে দিই, আচ্ছা খেলেন আমাকে নিয়ে। শিল্পী তো আসলে ডিরেক্টরের খেলার জিনিস, পুতুলের মতো। ওই ছবিতে আমি অনেকগুলো প্রাপ্তি, শাকিব খানকে আপনি তারকা খ্যাতির মর্যাদা এবং স্বীকৃতি, হ্যাঁ স্বীকৃতি সেও পেয়েছে, আমিও পেয়েছি। যেমনি সিনেমাটা সুপার বাম্পার হিট হয়েছে, তেমনি এতগুলি জাতীয় পুরস্কার পেয়েছে। আবার জনগণের কাছে এখন পর্যন্ত সেই দশের ছবি, হ্যাঁ এখন পর্যন্ত মানুষের কাছে ওই ছবি, যারা দেখে ওই ছবির ভিউ দেখেন ইউটিউবে, আপনি তাজ্জব হয়ে যাবেন ভিউ দেখে। হ্যাঁ আপনার এই শেষ দিকের কথা একটু আসি, যে আপনি আপনার প্রত্যেকটা ছবিতে একটা অনবদ্য সৃষ্টি এবং সমাদৃত হয়েছে দর্শক মহলে। পরবর্তী সময় আপনি শাকিব খানকে নিয়েও কাজ করেছেন, শুরু মানে ইভেন আর একটা বিষয় হচ্ছে যে প্রথম চলচ্চিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু শাকিব খান আপনার ছবি দিয়ে পেয়েছে। শুরুটা কেমন হয়েছিল বা কেমন দেখেছেন শুরুটা আপনি? না শাকিব খানের সাথে শুরু, প্রথম সিনেমা হলো, প্রথম ছবি হয়েছে স্বামীর সংসার, শাকিবের সাথে স্বামীর সংসার। তো শাকিব, স্বামীর সংসারের গল্প ছিল আসলে নায়িকা কেন্দ্রিক গল্প। জি হ্যাঁ, তো শাকিব খানের অনেক বাসনা ছিল যে আমার একটা ছবি করবে, হ্যাঁ অনেক চেয়েছিল। তো আমার আমার ছবি যখন সাইন হলো তখন সে মহা খুশি, গল্পও শুনতে চায়নি। তো ছবি বানাতে গিয়ে শেষমেশ যখন দেখলো যে এন্ডে গিয়া ওই সোহেল রানা, ববিতা আর অপু, এই তিনজনই হচ্ছে গল্পের মানে প্রধান জায়গায়, শাকিব খান একটু, হ্যাঁ কেন্দ্রবিন্দু, শাকিব খান সহযোগী। তো শাকিব খান হতাশ হয়েছিল, তারও খারাপ লেগেছে যে এটা তো মানে আমি কেমন হলো, হ্যাঁ কেমন হলো, তো হতাশ হয়েছে। কিন্তু পরবর্তীতে আরও তো ছবি করেছি, হ্যাঁ জি মনে প্রাণে আছো তুমি না, পরের ছবিতে স্বামীর সংসারে, পরেই তো ওই একই প্রোডাকশন ছবি মা আমার স্বর্গ, জি সেখানে তো সেই ছিল প্রধান। জি তো তখন আমি তাকে বলেছি, আমরা বলেছি সেটা হচ্ছে যে ভাই গল্প তো এক প্যাটার্নের হলে চলবে না, সবসময় নায়ক প্রধান হলে তো হয় না, কখনো গল্পই হবে প্রধান বিষয়, কখনো নায়িকা হবে প্রধান বিষয়, কখনো নায়ক হবে প্রধান বিষয়, কখনো মা হবে প্রধান বিষয়, কখনো বাবা হবে প্রধান বিষয়, গল্পের ভেরিয়েশনের কারণে এরকম। তো এখন তুমি যদি শুধু নায়ক এর উপরে এই ছবি হবে এইটাই করবা, তাহলে একসময় ওইটাও মনোটোনাস হয়ে যাবে, দর্শকের কাছে ভালো লাগবে না তখন। জি নানান ধরনের ক্যারেক্টার করতে হবে, এইভাবে করে হয়ে। শুরুর দিকে কেমন দেখেছেন তাকে, বা আপনার সাথে বা একজন শুটিংয়ে আসা একজন নায়ক বা যিনি শুটিং করবেন কেমন দেখেছেন? না প্রথমে তো খুব এক্সাইটেড ছিল, সে ভীষণ রকম এক্সাইটেড ছিল যে আমার ছবি করা নিয়ে, যে জাকির হোসেন রাজুর ছবি করছি তার সাথে কাজ করছি, খুব এক্সাইটেড ছিল এবং খুবই হেল্পফুল ছিল। পরবর্তীতে সে যখন ধুমধুম করে মানে তারকা খ্যাতি অর্জন করছে, তার রেমুনেশন ধা ধা করে বাড়তেছে, হ্যাঁ তখন সে একটু ওই যে ডমিনেটিংটা শুরু করেছে। আপনার ছবি দিয়ে তো তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, সরি ভালোবাসলে ঘর বাঁধা যায় মনে পড়ে আছে তুমি, পরের ছবিটা দুটো ছবি হিট আপনার, কিন্তু চলচ্চিত্র পুরস্কার স্বামীর সংসার সুপার বাম্পার হিট ছবি, তারপরে মা আমার স্বর্গ সুপার হিট ছবি, আচ্ছা মনে প্রাণে আছে তুমি আরো সুপার হিট ছবি, তাকে তারকা খ্যাতি এনে দিয়েছে মনে প্রাণে আছে তুমি আরো হিট, এটা এই এক গান, এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেবো, এখনো মানুষের হৃদয়ে আছে। তারপরে পরের ছবির গান ওই যে ভালোবাসা, কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না, মিমকে নিয়ে আসলাম, হ্যাঁ ওই ছবিতে, তো ওই ছবি ওই হিট সুপার হিট ছবি। তারপরে এলো ভালোবাসলে ঘর বাঁধা যায় না। আচ্ছা ভালোবাসলে ঘর বাঁধা যায় না, আসলে আমি একটা নতুন প্রডিউসার পেয়েছিলাম, আমার একটা অন্যরকম ছবি করার বাসনা ছিল ভেতরে, যে জীবন বোধ সম্পন্ন একটা ছবি, মানবিকতাই হবে গল্পের মূল বিষয়, এরকম একটা বাসনা ছিল, এখনও আছে ওইটা নিয়ে কাজ করার সুযোগ পেয়ে গেলাম। যেহেতু নতুন প্রডিউসার, বড় প্রডিউসার, পুরনো প্রডিউসার হলে তো ডমিনেট করে না, ওই অমুক ছবি ওই ধরনের করেন, ওই ধরনের করেন, হ্যাঁ নতুন প্রডিউসার তারা আমার উপরে ছেড়ে দিয়েছে, আমি গল্পটা বেছে নিয়েছি যে এই ছবিটা করব। তো এবং সেটা করলাম, এবং প্রথম দিকে শাকিব এটা বুঝতে পারেনি যে এই ছবি কোথায় গিয়ে দাঁড়াবে। সে যখন ছবিতে অ্যাক্টিং করছে, সংলাপ, যে আমার যে সংলাপ ছিল ছবিতে সেরা সংলাপকার হিসেবেও তো আমি পুরস্কার পেয়েছি, সেরা কাহিনী পুরস্কার পেয়েছে, সেরা নায়ক, সেরা নায়িকা, সেরা গায়ক, সেরা গায়িকা, সেরা মিউজিক ডিরেক্টর, হ্যাঁ এতগুলি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। কারণ হলো এলিমেন্ট ছিল এটার মধ্যে, মানবিক, হিউম্যানিটি, হ্যাঁ তো প্রথম দিকে এটা বুঝতে পারেনি।
ও যখন অভিনয় করছে তখন ওই যে সংলাপের খেলা, সে মনে করেছে এটা নাটক, নাটকীয় একটা ব্যাপার। অন্য জায়গায় কমেন্টও করেছে যে একটা বড় নাটকে অভিনয় করে করে আসলাম। কিন্তু শাকিব আবার বুঝতে পেরেছে কখন ডাবিংয়ে গিয়া। হ্যাঁ, ডাবিংয়ে গিয়া যখন ডাবিং করে গেছে, ওই ডাবিং করতে করতে তার মধ্যে অন্যরকম ফিরেছে যে পর্দায় তো দারুণ লাগতেছে, গল্প সংলাপ সব কিছু মিলিয়ে দুর্দান্ত লাগতেছে। হ্যাঁ, এটা সে ফিল করেছে। ফিল করেছে কীভাবে, ডাবিং শেষ করে আমি তো ওই এক্সপ্রেশনে বুঝতে পারছিলাম যে ও ডুবলো এখন, হ্যাঁ, গল্পের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। তো এটা যদি আগেও নিমজ্জিত হতো তাহলে আরও বেশি ভালো হতো। তো তারপরে ডাবিং শেষ করে সে শুটিংয়ে চলে গেছে অন্য ছবির, সেইখান থেকে ফোন করছে আমাকে শুটিং স্পট থেকে শাকিব খান। শাকিব খান, রাজু ভাই ডাবিং করে আজকে এই রিলটা ভুলতে পারতেছি না, মানে ঘোরাচ্ছে, মজা লাগতেছে। হ্যাঁ, মজা লাগছে, ঘুরাইতেছে যে কী দেখলাম। হ্যাঁ, এইটা এই রিয়ালাইজেস সেও করেছে। হ্যাঁ, কিন্তু প্রথম দিকে বুঝতে পারিনি। তো এর আগে যে শাকিব খারাপ অভিনয় করেছে তা না, সে ভালো অভিনয় করেছে, কিন্তু সাবজেক্ট ভিন্ন। ভালো শিল্পীটা ভালো সংলাপের মধ্যে পড়লে, ভালো গল্পের মধ্যে পড়লে আরও ভালো হয়ে ওঠে না? সেটাই ঘটেছে এবং এখানে তার স্বীকৃতি মিলেছে। শেষ কাজ করেছেন বা আপনার সাথে শেষ কাজ করেছে মনের মতো মানুষ পাইলেন না ছবিতে, তো ওই বললাম যে শুরু থেকে যাবৎ মানে শেষ দিকে আপনি শাকিব খানকে কেমন পেয়েছেন, কেমন দেখেছেন, কতটা মানে ভালো লাগা তৈরি করেছে আপনার, বা নাকি আক্ষেপ বা কষ্ট? না, একটু আমি বলি, অতৃপ্তিটা একটু আছে। তার সে অনেক বড় তারকা, অনেক রেমুনারেশন নেয়, ডমিনেট করে, শিডিউল সময় গল্প সব ব্যাপারে ডমিনেট করতে চায়, কিন্তু আক্ষেপটা হচ্ছে আমার সে কখনো পরিচালকের হাতে ছেড়ে দেয় না নিজেকে। শেষ দিকে কথা, শেষ দিকে প্রথম দিকে কোনো সময় না আসে না যে কিছু পরিচালকের কাছে আমি আস্থা পাই, নিজেকে একটু নিজেকে ছেড়ে দিই, আচ্ছা খেলেন আমাকে নিয়ে। শিল্পী তো আসলে ডিরেক্টরের খেলার জিনিস, পুতুলের মতো তাকে যেভাবে খেলতে মন চায় আমি খেলবো। হ্যাঁ, তো এই যে ছেড়ে না দেওয়ার ব্যাপারটা, ছেড়ে দেওয়া উচিত কোনো, আমি সবার কাছে ছেড়ে দিতে বলছি না, মনে করেন আপনি আমার আস্থার জায়গায় আছেন, তখন আমি বলতে পারি দৌড় তুমি চোখ বুঝে করো, তো যা করতে মন চায় আমাকে নিয়ে করো, তোমার ব্যাপারে বিশ্বাস আছে, তুমি আমরা নষ্ট করবো না। তো এই আস্থাটা কোনো কোনো পরিচালকের প্রতি, তা আমাদের প্রতিও সেই আস্থাটা রাখবে না, কার উপরে রাখবে সেই ইন্ডাস্ট্রিতে যাদের উপরে রেখেছে বাজারে খুঁজে না দেখতেছি, কার উপরে রাখবে? ছেড়ে দিতে হয় কারো কারো কাছে। আমি খেলতে চেয়েছি এবং ভালোবাসলেই ঘর পাতে জানা কি গল্প, ছবির নামটা প্রেমের ছবির নাম, কিন্তু আসলে গল্প তো হিউম্যানিটির উপরে। এটার ইংরেজি নাম করেন, যদি ইংরেজি পোস্টার করতাম তাহলে আমি করতাম দ্য সং অফ হিউম্যানিটি। আপনি তো আপনার জবাব পেয়েছেন অবশ্যই। হ্যাঁ, তো এখন আমি প্রাপ্তি পেয়েছি ওই ছবিতে, আমি অনেকগুলো প্রাপ্তি। শাকিব খানকে আপনি তারকা খ্যাতির মর্যাদা এবং স্বীকৃতি? হ্যাঁ, স্বীকৃতি সেও পেয়েছে, আমিও পেয়েছি। যেমনি সিনেমাটা সুপার বাম্পার হিট হয়েছে তেমনি এতগুলি জাতীয় পুরস্কার পেয়েছে, আবার জনগণের কাছে এখন পর্যন্ত সেই 10-এর ছবি, হ্যাঁ, এখন পর্যন্ত মানুষের কাছে ওই ছবি যারা দেখে, ওই ছবির ভিউ দেখেন ইউটিউবে, আপনি তাজ্জব হয়ে যাবেন ভিউ দেখে। বাংলা সিনেমার অন্য কোনো সিনেমার এত ভিউ আপনার নাই, তার মানে কি জনগণও লুফে নিয়েছে, বুদ্ধিজীবীরাও লুফে নিয়েছে। কিন্তু শাকিব যদি প্রথম থেকে লুফে নিত আরও ভালো রেজাল্ট আসতো। তো এই পরিস্থিতিতে শাকিবের আসলে কী করা উচিত বলে আপনি মনে করেন? আমি জানি না, ওইটা তার ব্যাপার, সে কী করবে। আপনার তো কিছু বলা উচিত না, আর আর তাকে নিয়ে বলার কিছু নাই। আর শেষ দিকে তো যতটুকু বলা যায়, যদি আমি সকলকে সম্মান রেখে বলছি, চলচ্চিত্রের বদনামি করছেন যে শেষ যে নবাব ছবিটা মুক্তি পেয়েছে, আপনাকে অবগত করতে, নবাব LLB ছবিটা মুক্তি পেয়েছে অনলাইনে, মানে তার দ্বিতীয় একটা রেকর্ড হলো, যার যত প্রথম রেকর্ডটা হয়েছিল বস্তির মেয়ে সুরাইয়া ছবিতে, যে ছবিটা নিষিদ্ধ হয়েছিল, রুখে দাঁড়াও, সাহসী মানুষ চাই, ছবিগুলোর মতো তো শেষ ছবিটা হয়েছে। অশ্লীলতা যে জিনিসটা আমরা জানি, অশ্লীলতা মানে শব্দগত অশ্লীলতা ছিল নবাব LLB-তে, এই নবাব LLB-তে, জি জি, আমি ছবিটা দেখিনি অতএব মন্তব্য করতে পারবো না। তবে অশ্লীলতা, শুনেন, অশ্লীলতা এক জিনিস আর স্ল্যাং, কিন্তু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ,
স্ল্যাং কিন্তু সবসময় অশ্লীল অশ্লীল না। আমি বলছি বিশ্রী গালি গালাজ করবো আমি বিশ্রীভাবে, কিন্তু তাও আপনি অশ্লীল বলবেন না, সেটাকে আপনার ভালো লাগবে, আপনি যে করবেন জনগণ বলবো যে ঠিক আছে গালি দে আরও দশটা গালি দে, ঠিক আছে, কিন্তু সেটার বিষয় ভিন্ন, সে কীভাবে উপস্থাপন, কোন বিষয়ে কাকে বলছি, এই এই বিষয়গুলো আছে। আপনি যেমন ধরেন আমি সাহিত্যের কথা বলি, হ্যাঁ সাহিত্যে সাহিত্যে হ্যাঁ সাহিত্যে হচ্ছে যেমন ধরেন হাসান আজিজুল হকের একটি গল্প যদি আপনি পড়ে থাকেন, হ্যাঁ গল্পটির নাম হচ্ছে আত্মজা ও একটি করবী গাছ। হ্যাঁ এই গল্পটির একটা চরিত্রের মুখ দিয়ে দেখবেন একটি সংলাপ আছে, হ্যাঁ তোর লেহাপড়ার মুখে পেশাব, উঁচু জায়গায় দাঁড়িয়ে পেশাব, লেখাপড়ার মুখে পেশাব, এর চেয়ে অশ্লীল কথা আর কি, তাও কি উঁচু জায়গায় দাঁড়িয়ে পেশাব। আমি কিন্তু ওই সংলাপটাই ব্যবহার করেছি ইয়াতে আমার শেষ ছবি মনের মতো মানুষ পেল না, প্রথম সিরিজ কিন্তু শাকিবের মুখ দিয়ে হয়েছিল, এই লেখাপড়া নিয়ে ফ্যাসার ফ্যাসার বন্ধ করতো, তোর লেখাপড়ার মুখে পেশাব, বিশতলা ভবনের গুরুত্ব থেকে পেশাব। এখানে তোরটা ডিপেন্ড করে হচ্ছে যে বলার ডেলিভারির উপরে, তোর লেখাপড়ার এই লেখাপড়ার ফ্যাসার ফ্যাসার বন্ধ করতে লেখাপড়ার মুখে, হ্যাঁ বেসিক্যালি লেখাপড়ার উপরে, আচ্ছা তো বিশতলা ভবনের উপরে দাঁড়ায় পেশাব, তো খুব বিশ্রী কথাবার্তা না, তো এখন লেখাপড়ার উপরে কেন সে এইরকম ক্ষুব্ধ, কেন এই কথাটা বললো, হ্যাঁ সেই ক্ষেত্র কিন্তু মানুষ দেখেছে। ওই যে হাসান আজিজুল হকের ওই সংলাপটা আমাকে কেউ যদি প্রশ্ন করতো আমি বলতাম যে এই সংলাপটা আমার না মূলত, এই কথাটি হচ্ছে হাসান আজিজুল হকের আত্মজাওয়া একটি করবী গাছের সংলাপ। জি কারণ ওখানে উনি বলিয়াছেন খলনায়কের মুখ দিয়ে, যদিও গল্পের নায়ক সে কিন্তু খল চরিত্র, তো কিন্তু আমি এখানে বলেছি হিরোর মুখ দিয়ে, হ্যাঁ ক্ষোভ আমার কেন, এই ক্ষোভটা মনে করেন বঙ্গবন্ধুর ক্ষোভ ছিল না, বঙ্গবন্ধু তো বক্তৃতায় বলেছেন যে হ্যাঁ এই চুরি দুর্নীতি কে করেছে, আমার কৃষক আমার শ্রমিক কোনোদিন দুর্নীতি করে নাই, সব শিক্ষিত লোকেরা করেছে, বলেছেন না, তার ভিতরে জ্বালা ছিল যে শিক্ষিত মানুষই কীভাবে এত দুর্নীতি করে, কীভাবে এত খারাপ হয়, কীভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে, কীভাবে সে স্বজনপ্রীতি করে, এত এত খারাপ কী করে হয় শিক্ষিত লোক, তো এই যে আক্ষেপ তার কষ্ট, তো সেখানে মনে করেন আমি যদি আমার যদি ওরকম গল্প হয় যে আমি বিশ্রী গালি গালাজ করবো, হ্যাঁ তোর লেখাপড়ার গুষ্টি মারি, হ্যাঁ শিক্ষিত কথাই কিন্তু দিবি না, কিসের শিক্ষিত অশিক্ষিত লোকটাই আমার কাছে ভালো। এখন কথা হচ্ছে যে কোন ক্ষেত্রে কাকে বলছি, আমরা ক্ষোভ প্রকাশ করি স্ল্যাং ইউজ করি কার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে না, আমি দেশকে ভালোবাসি মাটি মানুষকে ভালোবাসি বইলেই তো আমি দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করি, আমি দুর্নীতিবাজ মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করি, আমি দুর্নীতিবাজ কর্মচারী সরকারি কর্মচারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করি, আমি দুর্নীতিবাজ একজন ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করি বা সরকারের বিরুদ্ধে আমি ক্ষোভ প্রকাশ করি। সরকার আর দেশ তো এক কথা নয়, দেশ যে পরিচালনা করে সে হচ্ছে সরকার, তাই না, এখন পরিচালকের ভূমিকা যে তাকে সে তো ভুল করতেও পারে অন্যায় করতেও পারে, তো তার বিরুদ্ধে কথা মানি তো দেশের বিরুদ্ধে কথা না। এখন দেশকে ভালোবেসে আপনি যে কাউকে যে অন্যায় করে তাকে আপনি প্রতিবাদ গালি দিতে পারেন, এটা তো ঠিক আছে, এটা জনগণের জনগণও চায়, এটা মানুষ প্রত্যেকটি মানুষের চায়, একটা চোরও কিন্তু সিনেমার পর্দায় চোর কি চোর দেখলে কয় মার, কারণ তার ভিতরে একটি সত্তা আছে, ভালো এবং মন্দ দুটো সত্তা আছে, তো ভালো সত্তাটি বলে চোরকে মার, ঠিক আছে, তা আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন চোরের বিরুদ্ধে কথা বলেন, হ্যাঁ দেশের বিরুদ্ধে কথা তো কেউ নেবে না। যাই হোক যে কথা বলতেছিলাম যে শাকিব খানের এই সময় করণীয় কী বা আপনার কী মনে হয় কী করা উচিত, আপনার পরামর্শ একজন না 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 তাকে পরামর্শ দেওয়ার ক্ষমতা আমার নাই, হ্যাঁ আর কাউকে পরামর্শ দেওয়ার ক্ষমতা আমার নাই, এখন দুনিয়াটা হচ্ছে সবচেয়ে জ্ঞানী সেই যার কাছে বেশি টাকা আছে,